হাওড়ার তাঁতিপাড়ার দিকেও সম্প্রতি আমরা একটু নজর রাখি। একেবারেই প্রবল বৃষ্টিতে সেই তাঁতিপাড়া এলাকা সেটাও জলমগ্ন। তাঁতিপাড়া থেকে দেহ উদ্ধার হয় এবং সেই উদ্ধারেও রহস্য। গৌতম চট্টোপাধ্যায় নামে পুরসভার অস্থায়ী এক কর্মী, সেই কর্মীর দেহ উদ্ধার হয়, আর খবর পেয়ে ঘটনাস্থলে যায় চ্যাটার্জিহাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, যদি জল না থাকতো তাহলে হয়তো বেঁচে যেতেন গৌতম চট্টোপাধ্যায়। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, এমনটাই হাওড়ার পুর প্রশাসক দাবি করছেন। একটা কর্পোরেশনের অস্থায়ী কর্মী, আজকে অন্যান্য দিনের মতো আজকে কাজে বেরিয়েছিল, হাওড়া রেড অফিসে আছে। খবর পেলাম ছেলেটা ওখানে পড়ে গেছে, পড়ে গিয়ে মারা গেছে। আসবার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হয়তো স্ট্রোক হয়ে গেছে এরকম, বা আমরা দেখুন আমরা তো ডাক্তার না, বলতে পারবো না ঠিক সঠিক, তো পড়ে গিয়েই মৃত্যুটা হয়েছে। জলেতে বডিটা ছিল, গোটা এলাকার জলটা এইখান দিয়ে পাস করে, তো এই জায়গার জলটা একটুখানি বেশি শুকনো অবস্থায় থাকলে নিশ্চয়ই সে হয়তো বেঁচে যেতে পারতো, জলের কারণেই হয়তো মারা গেছে, উঠতে পারেনি মারা গেছে, সেটা একটা কারণ হতেই পারে। এটা পুলিশ তদন্ত করবে, পোস্টমর্টম হবে, পুলিশ সেটা বলতে পারবে। যে কোনো মৃত্যু যে কারণেই হোক না কেন, সেটা সবসময় অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক্স্যাক্টলি কী কারণে উনি পড়ে গিয়েছেন সেটা আমরা জানি না, সেটা অসুস্থতার কারণ কি অন্য কী কারণ আমি বলতে পারবো না, আমি সেই ইনফরমেশন এখনও পাইনি। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তো আমাদের জল বিভিন্ন জায়গায় ওয়াটার লগিং তো আছে এবং জল আমাদের খুব দ্রুত নেমেও যাচ্ছে, কিন্তু ওই জায়গাটা হচ্ছে জলা জায়গা, ওটা আপনারা জানেন, ওটা জায়গাটার নামই জলা জায়গা, জলা ওটা ডুমুর জলা। তো সেই জলার জায়গাতে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে জল জমে থাকতে পারে, তো ওখানটাতেই আদৌ জল জমেছিল কি না সেটা আমাকে দেখতে হবে, কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ওয়াটার লগিং আছে যেগুলো খুব ফাস্ট রিসিড করছে। এই বিস্তারিত তথ্যটা আমি আপনাদের জেনেই বলতে পারবো, ডেফিনেটলি খোঁজ নেব, মানে কী কারণে হয়েছে পুলিশ নিয়ে গেছে, আমরা পুলিশের সাথে কথা বলবো, এবং যদি কোথাও কোনো তাকে মানে তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জায়গা থাকে আমরা সেটাও ভেবে দেব। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন হাওড়া তাঁতিপাড়া এলাকা। এখান দিয়েই বাড়ি ফেরার সময় রাস্তার জমা জলে পড়ে যান গৌতম চ্যাটার্জি নামে এক ব্যক্তি, পুরসভার অস্থায়ী কর্মী। তিনি কিভাবে পড়ে গিয়েছিলেন সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এই জমা জলে তিনি দীর্ঘক্ষণ পড়েছিলেন এবং তারপর তার মৃত্যু হয়। স্থানীয়রা তার দেহ প্রথমে উদ্ধার করে পুলিশে খবর দেয় এবং চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সঠিক কারণ জানার জন্যে। তবে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে রাস্তায় যদি জমা জল না থাকতো সেক্ষেত্রে হয়তো গৌতম চ্যাটার্জির মৃত্যু হতো না। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে প্রবল ঝড় বৃষ্টির জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে গিয়েছে এবং যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কীভাবে এই মৃত্যু হয়েছে তা জানা যায়নি এখনো পর্যন্ত। তবে জমা জলেই কি তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। জি চব্বিশ ঘন্টার জন্য রঞ্জিতের সঙ্গে দেবব্রত, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।